এমন একটা ঘটনা ঘটবে আমি কল্পনাই করতে পারিনি। তোমার বাবা কি করে দেবে? সেটা তো আমারও কথা, বাবা কি করে দেবে? সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য সাহস থাকতে হবে। আমার তো ভয় লাগছে যে এর চেয়ে বেশি কঠিন কিছু আবার হয় কি না। ইমন, তুমি আমার সাথে আছো তো না? ইমন, আমার পছন্দের গানটা একটু প্লে করো না। ঠিক আছে। এই বাসনা চেঞ্জ করতে হবে, তাই ইমন ভাই কি একটা ফোন দিছিস? ফোন দে না একটা। আরে বুকা, এখানে ফোন দেওয়ার কি আছে? সকাল হবে আমরা যেয়ে উঠে যাবো, তাই তো? আর ফোন দিলে সমস্যা কোথায়? ঠিক আছে বাবা, আমি ফোন দিচ্ছি। এই কি রে, আমার ফোন তো অফ। অনেক রাত হয়ে গেছে, হয়তো ঘুমিয়ে পড়েছে। তাহলে সকালে তো যাবোই আমরা বাসায়। দক্ষিণের বারান্দার রুমটা তো আমরা নিছি। আমিও তো পাখির পাশেটা নিয়েছি। আর দক্ষিণেরটা আমরা নিছি। আচ্ছা ভাই, আমি তো কালকে অ্যাডভান্স করে গেছি। আরে ভাই, অ্যাডভান্স তো আমরাও করছি। আরে আমি 2600 টাকা অ্যাডভান্স করেছি। ভাই শুনেন, আমরা দুজনে এসে অ্যাডভান্স করে গেছি, আজকে ওঠার কথা। আচ্ছা ঠিক আছে, এক কাজ। আরে আজকে তো আমারও ওঠার কথা নেই ভাই। তো আমি বুঝি করে নেছি, টাকা টাকা দাঁড়া, আমরা এক কাজ করে আছি। সবাই মিলে আমরা চলেন ভিতরে যাই। ভিতরে যায় বাড়ি লড়ে দড়ি। আর মুরব্বি যেটা কইছে, চলেন চলেন ভিতরে। আরে বাড়ি আলো শুধু জড়িত আছে।